মোহাম্মদ জনি ইমরান বলেছেন যে পোশাকে ছবি আছে, হোক সেটা মানুষের বা কোনো পশু বা পাখির ছবি, সে পোশাক পরে সালাত আদায় করলে কি সালাত ত্রুটিযুক্ত হবে নাকি সালাতই হবে না? ভাই ইমরান, এই বিষয়ে আসল কথা হচ্ছে যে তাদের সালাত এই পোশাকে জায়েজ হবে না। এই পোশাকে, যে পোশাকের মধ্যে মানুষের ছবি আছে অথবা প্রাণীর অথবা পাখির ছবি আছে, সেই ছবি নিয়ে সালাত পড়া, কাপড়ের মধ্যে সেই ছবি নিয়ে সালাত পড়া জায়েজ হবে না। তবে যদি পড়ে তাহলে তার সালাত শুদ্ধ হবে, তবে পাপ হবে। বরং সালাতের বাইরেও পশু পাখি খচিত গেঞ্জি কিংবা শার্ট অথবা কোনো জামা পড়া তার জন্য জায়েজ হবে না। এক্ষেত্রে আমি কিছু ফাতাওয়া উল্লেখ করছি এই কথার সপক্ষে, যাতে বোঝা যায় যে এটা অত্যন্ত শক্তিশালী একটা মত। ফাতোয়া লাজনা দায়মা, সৌদি আরবের স্থায়ী ফাতোয়া কমিটিকে জিজ্ঞেস করা হয়েছিল, হাল তাজুজু সালাতু ফি থাওবিন ফিহা সুরাতু ইনসানিন আও সুয়ারু হায়ওয়ানাত, এমন কাপড়ে সালাত পড়া কি জায়েজ হবে যে কাপড়ের মধ্যে একজন মানুষের ছবি আছে অথবা অনেকগুলো প্রাণীর ছবি আছে? এর উত্তরে তারা বলেছিলেন, এটা অনেক বড় প্রশ্ন, আমরা আংশিক প্রশ্নটা বললাম, তারা বলেছিলেন, লা ইয়াজুজু লাহু আন ইউসাল্লিয়া ফি মালাবিসা ফিহা সুয়ারু যাওয়াতিল আরওয়াহ মিন ইনসানিন আও তুয়ুরিন আও আনআমিন আও গায়রিহা মিন যাওয়াতিল আরওয়াহ। বলেছেন যে তার জন্য এমন পোশাকে সালাত পড়া জায়েজ হবে না যেই পোশাকের মধ্যে প্রাণ সম্পন্ন কিছু ছবি আছে, যেমন মানুষের ছবি, পাখির ছবি, গবাদি পশুর ছবি অথবা অন্য কোনো প্রাণীর ছবি। ওলা ইয়াজুজুল মুসলিমি লুবসুহা ফি গায়রি সালাহ, তারা আরও বলেছেন ফাতোয়ার মধ্যে যে কোনো মমিনের জন্য, কোনো মুসলিমের জন্য সালাত ছাড়া সালাতের বাইরে তা পরিধান করাও জায়েজ নয়। ও তাসিহু সালাতু মান সাল্লা ফি থাওবিন ফিহি সুওয়ারুন মা আল ইথমি ফি হাক্কি মান আলিম আল হুকমা শারঈ, তবে ওই ব্যক্তির সালাত শুদ্ধ হবে যে এমন কাপড়ে সালাত পড়ে যার মধ্যে কিছু ছবি আছে, সাথে তার গুনাও হবে, কিন্তু এই গুনাহটা ওই ব্যক্তির ক্ষেত্রে হবে যে এই ব্যাপারে শারঈ হুকুম জানে যে ছবি সম্পন্ন জামা কাপড় পরে সালাত পড়াটা গুনাহের কাজ, গরহিত কাজ, এটা যে জেনে শুনে সালাত পড়বে তার সালাত পাপ সহকারে শুদ্ধ হবে, অর্থাৎ সালাত শুদ্ধ তবে পাপ হবে, সালাত একদমই বাতিল হবে না। শেখ সালেম বিন উসাইমিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই ব্যক্তির সালাতের হুকুম কি যে এমন পোশাক পরে সালাত পড়ে যে পোশাকের মধ্যে বেশ কিছু প্রাণীর ছবি আছে, সে প্রাণীর ছবিটা সেটা হোক মানে সুতো দিয়ে গাঁথা অথবা প্রিন্ট করা, যেটাই হোক না কেন সেটার বিধানটা কি, এটা ছিল প্রশ্ন। তখন তিনি বললেন, ইদা কানা জাহিলান ফালা শাইআ আলাইহ, যদি সে মানে তার জানাই না থাকে যে ছবিটার কারণে তার মানে ছবি সহ সালাত পড়া জায়েজ নাই, এটা যদি তার জানা না থাকে তাহলে তার পাপ হবে না জানা না থাকার কারণে। ওয়াইন কানা আলেমান, আর যদি তার জানা থাকে হুকুমটা, ফা ইন্না সালাতাহু সাহিহা মা আল ইথমি আলা আসহি কাউলাইল উলামা, তাহলে তার সালাতটা শুদ্ধ হবে তবে পাপও হবে, এটা ওলামায়ে কেরামের দুটো কাউলের একটা কাউল। তাহলে দ্বিতীয় আরেকটা মতটা কি? দ্বিতীয় মতটা হলো যে তার সালাতটা বাতিল হয়ে যাবে, এটা কোনো কোনো আলেমের মত। তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের শায়েখদের এবং অত্যন্ত শক্তিশালী ফতোয়া কমিটির ফতোয়া হচ্ছে সালাত শুদ্ধ তবে গুনাহ হবে, সালাত বাতিল হবে না।